ওই যুক্তি ধূপে টিকবে না, বাড়িওয়ালা চাবি দেয় নাই এজন্য ফজর পড়তে পারেননি, এই যুক্তি ধূপে টিকবে না। এই যুক্তি দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নাই, বাড়িওয়ালা চাবি দেয় নাই এজন্য আপনি নামাজ পড়তে পারেন নাই ফজরের নামাজ, এই যুক্তি ধূপে টিকবে না। এই যুক্তি কি ধূপে টিকবে না, আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই, আপনি বঞ্চিত, আপনি বঞ্চিত। বলেন আপনি কি মনে হওয়া শক্ত হয়ে যেতেছে, শক্ত হয়ে যেতেছে। এবার বলেন ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো, বলেন ফজরের নামাজ যে কি করলো জামাতের সাথে, যে ফজরের নামাজ পড়লো, ফজরের নামাজ জামাতের সাথে যার পড়ার সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম দো জাহানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। ফজরের নামাজ যার জামাতে পড়া কি হয়ে গেল, সৌভাগ্য হয়ে গেল। আচ্ছা আপনি যদি ফজরের নামাজ পড়লে, ফজর নামাজ পড়লে $100 পাইতেন, বলেন তো কে কে ছাড়তেন? ফজর নামাজ পড়লে $100 কে কে ছাড়তেন বলেন? এবার রাসূল কি বলেন, রাকাতা সালাতিল ফজর, ফজরের নামাজে দু রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন ফজরের নামাজে দু রাকাত সুন্নাত দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আমি যেন বললাম ইয়া রাসূলুল্লাহ, ফজরের দু রাকাত সুন্নাত যদি দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি হয়, ফজরের দু রাকাত ফরজের দাম কত? রাসূল যেন বলেন সুন্নাত আমার, এজন্য নাম্বারটা আমি বসিয়েছি, ফরজ যার নাম্বার বসাবেন তিনি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে না রব্বুল আলামিনের জিম্মাতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো রব্বুল আলামিনের জিম্মায় ঢুকে গেল, বলেন ফজরের নামাজ পড়লো রব্বুল আলামিনের জিম্মায় ঢুকে গেল, রব্বুল আলামিনের জিম্মা যদি ঢুকে যায় রব যেন বলেন ওর ইমানের জিম্মাদার আমি, ওর সুস্থতার জিম্মাদার আমি, ওর হায়াতের জিম্মাদার আমি, ওর জীবনের জিম্মাদার আমি, ওর সুস্থতার জিম্মাদার আমি, ওর দুনিয়ার জিম্মাদার আমি, ওর আখিরাতের জিম্মাদার আমি। জামিউল কালিমের ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ তরজমা আপনি কি দিয়ে করবেন? ফাহুয়াফি জিম্মাতিল্লাহ তরজমা কি দিয়ে করবেন? ওসি সাহেবের জিম্মাদারিতে চলে গেলে দারোগার আর কি কাজ, কি এসপি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে ওসি সাহেবের আর কি কাজ, কি ডিআইজি মহোদয়ের জিম্মায় ঢুকে গেলে এসপি সাহেবের আর কি কাজ, আইজি জিম্মাদারিতে ঢুকে গেলে ডিআইজির আর কি কাজ? এবার বলেন ফাহুয়াফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ। পরেরটা বলেন কার জিম্মায় ঢুকে গেল? তা আল্লাহ জিম্মায় ঢুকে গেলে দুনিয়া কেমন হবে, আখরাত কেমন হবে, মৌত কেমন হবে, কবর কেমন হবে, হাসর কেমন হবে, জান্নাত কেমন হবে? ওটা তো আল্লাহর জিম্মা, ওটা তো আল্লাহর জিম্মা। বলেন ওটা তো আল্লাহর জিম্মা। আরে ভাই এটা তো ওসি সাহেবের জিম্মা, আরে ভাই এটা তো এসপি সাহেবের জিম্মা, আরে ইনি তো টিউনুর জিম্মা, আরে ইনি তো মন্ত্রী সাহেবের জিম্মা, আর এদি ইনি তো আল্লাহর জিম্মা। কার জিম্মা বলেন? আজ থেকে ফজর ছাড়বো না, হাত তোলেন বলেন ইনশাআল্লাহ, আজ থেকে ফজরের নামাজ জামাত ছাড়বো না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য মজার একটা সংবাদ হলো, আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে করোনা যত মানুষের যে কাল হয়ে গেছে তার .1 100 ভাগের .1, আরে 100 ভাগের 1 ভাগও আলহামদুলিল্লাহ নামাজই যায় নাই, দুই একজন গেছে 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 যায় নাই বলবো না, দু চারজন গেছে, তবে সংখ্যায় কি বাস্তব না বাস্তব, সংখ্যায় কি বলেন, সংখ্যা সংখ্যায় কম, সংখ্যায় কি অনেক কম, ইটালিতেও কম, আমেরিকাতেও কম, লন্ডনেও কম, ইন্ডিয়াতে তো আরো কম, ইন্ডিয়াতে চায়না আরো কম, চায়না কি আরো কম। পড়বো ইনশাল্লাহ ফজরের নামাজ। আচ্ছা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ডেইলি হাত ধুই কতবার?
প্রতিবারে কয়বার দুই? একবার নি দুই? কয়বার? আচ্ছা যে অজু করে না সে কয়বার ধো ডেলি? তাহলে একবার হাত ধোয়া দুই কেন জানেন? যেন রব্বুল আলামিন বলেন, তোকে বলেছিলাম পাঁচ সময়ে 15 বার হাত ধুতে, তুই ধোস নাই জীবন ভর, এখন 20 মিনিটে ধো একবার। এখন 20 মিনিটে কি ধো? একবার করে 20 মিনিটে ধো। ধুলি না কা? আগে ধুলি না কা? আগে কি করলি না কেন? আচ্ছা বলুন তো দেখি, করোনা টেস্ট কোথায় থেকে নেয়? গলদেশ থেকে। আর কি আমরা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো আর গড়গড়ার সাথে কুলি করা আমাদের থেকে বেশি করে কে পৃথিবীতে? সুবহানাল্লাহ বলেন কি কেউ করে? এই জন্যই আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে নামাজিরা বেশি মাহফুজ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য পড়বো নামাজ ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। এবার রোজা। জার্মানি ডাক্তার গবেষণা করে দেখেছেন পৃথিবীতে মুসলমানদের ক্যান্সার সবচেয়ে কম হয়, এর প্রধান কারণ মুসলমান রোজা রাখে। মুসলমান কি রাখে বলেন? মুসলমান রোজা রাখে। এই জন্য চলেন নিয়ত করে রোজা রাখবো ইনশাআল্লাহ। এবার পুরা করবো তো, ইদ্দত পুরা করবো তো, রোজা না কিছু না কিছু তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। এরপরে তেলাওয়াতের পরে সবচেয়ে বড় জিকির, তেলাওয়াতের পরে সবচেয়ে দামি জিকির কালেমায়ে তৈয়বা। তেলাওয়াতের পরে সবচেয়ে দামি জিকির কি? কালেমায়ে তৈয়বা। তাহলে কমপক্ষে রমজানে দিনের বেলা 100 বার, রাতের বেলা 100 বার ইনশাআল্লাহ বললেন। আবার ফেসবুক তো, ফেসবুক কি করবেন? ইউটিউবে কি করবেন? মোবাইলে কি করবেন? একটু আধা ঘন্টা লাগে, একটু রেস্ট দেন। 100 বার পড়তে আমার লাগে 8 মিনিট, আপনাদের হয়তো লাগবে 15 মিনিট। কেন? যে যত ভালোবাসায় পড়ে তার সময়টা তো বেশি লাগে। যে যত ভালোবাসা দিয়ে পড়ে, মহাব্বতের সাথে পড়ে, তার সময়টা তো কি লাগে? বেশি লাগে। পড়বো তো ইনশাআল্লাহ। কালেমায়ে তৈবা যখনই পড়বেন 3 অঙ্গ ইস্তেমাল করবেন। কয় অঙ্গ? 3 অঙ্গ। কালেমায়ে তৈবা পড়তে কয় অঙ্গ ব্যবহার হবে? 3 অঙ্গ বলেন। জবান বলেন? জবান, কান, দিল বলেন? জবান, কান, দিল। জবানের কাজ হলো শুদ্ধ করে পড়া, দিলের কাজ হলো, কানের কাজ হলো ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হলো তিনটা বলেন। কি পড়েছে, কার জন্য পড়েছে, কেন পড়েছে বলেন? কি পড়েছে, কার জন্য পড়েছে, কেন পড়েছে? জবানের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানের কাজ কি? শুদ্ধ করে পড়া। এবার কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। এবার বলুন তো দেখি, আপনি কতটুকু আওয়াজ দিলে আপনার কান শুনে? জোরে বলেন। আপনি তাশাহুদ যে আওয়াজে দেন, এ আওয়াজও আপনার কান শুনে। আপনি দুরূদ শরীফ যে আওয়াজে পড়েন নামাজে, এটা আপনার কান শুনে। আপনি রুকুতে সাজদাতে তাসবিহগুলো যে আওয়াজে শুনেন, এটা আপনার কানে শুনে। তাহলে আপনি যদি কালেমায়ে তৈয়বা করতে এতটুকু আওয়াজ দেন যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, কত আওয়াজ দিলে আসমান পর্যন্ত বুঝবে? হালকা দিলেই যদি আর শাহজিম পর্যন্ত পৌঁছে যায়, বেশি দিয়ে কষ্ট করার দরকার কি? মনে কষ্ট পাইছেন কোনো? وإليه يسعد الكلم الطيب وإليه يسعد الكلم الطيب والعمل الصالح يرفعه رب العالمين বলেন, তোমার জিহ্বা নড়তে দেরি হয়, ওটা আমার কাছে পৌঁছে যেতে দেরি হয় না। এজন্য বেশি হওয়ার জন্য যদি আপনি দিমাগকে হালকা রাখেন, হালকা রাখেন, আওয়াজ হালকা রাখেন, তত বেশি পড়তে পারবেন। সুবহানাল্লাহ। অভ্যস্ত হয়ে যান, অভ্যস্ত হয়ে যান, আমার জিহ্বা নড়বে জমিনে, জিকির দ্বারা আমার জিহ্বা নড়ে জমিনে, রব্বাস আরশে করিমের, রব্বে আরশে আজিমের জিহ্বা নড়বে আরশে আজিমে। আমার জিহ্বা নড়ে যখন রবের জিহ্বাও নড়ে তখন, তবে হ্যাঁ আমার জিহ্বা নড়বে আমার মতো করে, রবের জিহ্বা নড়বে রবের মতো করে। Yeah.
আমার তানরে আমার যোগ্যতা দিয়ে, রবের তানরে রবের যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ, কি ভাই, তাহলে কত আওয়াজ দিবেন বলেন, আওয়াজ কত দূর দিবেন বলেন? হ্যাঁ, আপনি একটু আওয়াজ দেন না, নিজের মতো করে আওয়াজ দেন না, এভাবে পড়েন না, নিজের মতো করে, যেন আওয়াজ থেকে ভালোবাসা টপ পায়। সুবহানাল্লাহ, বলবেন না, যেন আওয়াজ থেকে কি মহাব্বত টপ পায়। আমি শুনেছি হযরত নানুপুরি কে জিকির করতে, আলহামদুলিল্লাহ বলে, হযরত সুলতান আহমদ নানুপুরি কে জিকির করতে দেখছি, হযরত জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহকে আমি জিকির করতে দেখছি, হযরত মুফতি আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহকে আমি জিকির করতে দেখছি, হযরত সালমান ফজলুল করিম রহমতুল্লাহকে আমি জিকির করতে দেখছি। হুজুরের খাস কামরা একসাথে বলাতে হযরতকে আমি জিকির করতে দেখছি, আলহামদুলিল্লাহ বলেন। আওয়াজ হবে হালকা, ভালোবাসা হবে বেশি। সুবহানাল্লাহ, বলবেন না, আওয়াজ হবে মৃদু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিলের কাজ হবে তিনটা, এক নম্বরে কেন বলেছি, কার জন্য বলেছি, কি বলেছি, দিলের কাজ কটা, তিনটা। এক নম্বরে কি বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। দিলে এটা জবানেও বলবে, দিলেও বলবে, সুবহানাল্লাহ। দুই নম্বরে কার জন্য বলেছি, আমি আমার আল্লাহর জন্য বলেছি, কার জন্য বলেছি, আল্লাহর জন্য বলেছি। তিন নম্বরে কেন বলেছি, কেনর জবাব তিনটা, আল্লাহ আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আজাবের ভয়ে। সুবহানাল্লাহ, হুব্বান লিল্লাহ আপনার ভালোবাসায়, দুই নম্বরে রাজান আন রহমতিহি আপনার রহমতের আশায়, তিন নম্বরে খাউফান আন ইকাবিহি আপনার আজাবের ভয়ে, আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আজাবের ভয়ে। সুবহানাল্লাহ, ভালোবাসা যত ব্যাপক হয় আওয়াজ তত ক্ষীণ হয়, ভালোবাসা যত বাড়ে আওয়াজ তত ছোট হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আওয়াজের পেছনে না পড়া, আওয়াজের পেছনে না পড়া, গলার পেছনে না পড়া, বলকে দিল থেকে পড়া, দিল থেকে পড়া, দিল থেকে পড়া, দিল থেকে পড়া, কি থেকে পড়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যে হালকায় জিকির মধ্যে একটু আওয়াজ লাগাই, এটা তালিমান, এটা কেন, এটা হলো শুধুই শিখাবার জন্য, শুধুই কি শিখাবার জন্য, এটা হলো ঔষধ, ঔষধ, এটা হলো কি ঔষধ, এটা হলো কি ঔষধ, 24 ঘন্টার জিন্দেগি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। 24 ঘন্টার জিন্দেগি, চলতে চলতেও জিকির হবে, উঠতে উঠতেও জিকির হবে, ফিরতে ফিরতেও জিকির হবে, বসে বসেও জিকির হবে, হাঁটতে হাঁটতেও জিকির করবে। সুবহানাল্লাহ, কি ভাই, তাহলে এটা কেমন জিকির হলে তিনবেলা তিনবেলা সম্ভব? দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া বলেন, তাহলে হাঁটতে হাঁটতে জিকির, বসে বসে জিকির। আর ঢাকাওয়ালাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা মুগদাপাড়াতে, এটা কি পাড়া, বনশ্রী, বনশ্রী থেকে যাত্রাবাড়ি যাবেন কয় ঘন্টা লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কি কোনো পরিকল্পনা, এখানে কোনো কিছু হবে না, কয় ঘন্টা যে লাগবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই সময় আপনি কি করবেন, সিজ দিতে, মোটর সাইকেলে, রিক্সা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জিকির করনে ওয়ালাকে জিকিরকৃত বানায়। সুবহানাল্লাহ বলেন। জিকির করবা এখন আর মজকুর হবা কিয়ামত পর্যন্ত। বড় পীর আব্দুল কাদের জিলানির নাম আমরা জানি কিনা, জানি কিনা, কেন জানি, জিকির করেছে বেশি এই জন্য মজকুর হয়েছে, কি হয়েছে, জিকির করেছে কখন, নিজের হায়াতে মজকুর হয়েছে কখন, হাজার বছর পরেও। সুবহানাল্লাহ, বলবেন না, তাহলে জিকির জাকিরকে কি বানায়, বুঝে না, বুঝে না, মজকুর বানায়। জাকির মানে সাবজেক্ট, এসে ফাইল করনে ওয়ালা, মজকুর মানে এসে মাফুল, অবজেক্ট, কৃত, কৃত। জিকির জাকিরকে মজকুর বানায়, বলেন, জিকির জাকিরকে কি বানায়,
জিকির জাকিরকে কি বানায়, মাজকুর বানায়। যদি জিকির ছাড়া আপনার নাম এই মসজিদের দেয়ালে লিখে দেন, কয়দিন পরে মসজিদ হবে? বাইতুল্লাহর দেয়ালে লিখে দেন, মসজিদ হবে? কোরআনে কারিমের মধ্যে লিখে দিয়েছেন, কোরআনে কারিম ছাপছেন, লিখে দিয়েছেন, নিজের নাম লিখে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, কয়দিন পরে মসজিদ হবে? লেকিন জিকির ধরেন কিয়ামত পর্যন্ত নাম মুছবে না, সুবহানাল্লাহ বলবেন না। দেয়ালের গায়ে লিখার দ্বারা কিছু হয় না, আরশের গায়ে লিখে দিতে হয়। কোথায় লিখতে হয় বলেন? আরশের গায়ে লিখতে হয়। আরশের গায়ে লিখার সিস্টেম কি? জিকির। সুবহান, জিকির জাকিরকে কি বানায়? মাজকুর বানায়। এই জন্য কমপক্ষে প্রতিদিন ছয় তসবি জিকির করা, ছয় তসবি, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, যে কোনো একটা দুরুদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, কালিমা তৈয়বা 100 বার, বলেন ইনশাআল্লাহ। ছয় তসবি। উলামা ইকরাম বলবেন, হুজুর আমাদের তো সময় নেই, আপনি পড়ে দেখেন সময় বের হবে, পড়ে দেখেন সময় বের হবে। যেই খতিব জিকিরও করে, জিকিরও করে, খুতবাও দেয়, এই খতিব ওই খতিবের চেয়ে 20 গুণে বেশি দামি। যেই খতিব শুধু খুতবা দেয়, জিকির করে না, যেই মহাদ্দেস জিকিরও করে আবার হাদিসও পড়ায়, এই মহাদ্দেস ওই মহাদ্দেসের চেয়ে 1000 গুণে বেশি দামি। যেই মহাদ্দেস জিকির করে, সুবহানাল্লাহ বলেন, হারা হার প্রশ্ন, হারা হার ব্যক্তি, জিকিরওয়ালা আর জিকির ছাড়া, দামি জিকিরওয়ালা, দামি কে বলেন? জিকিরওয়ালা কি দামি? জিকিরওয়ালা কি? জিকির মানুষকে কি করে জানেন? জিকির মানুষকে মাহবুবুল কুল বানায়, জিকির মানুষকে সকলের প্রিয় বানায়। জিকির মানুষকে কি বানায়? সকলের প্রিয় বানায়। জিকির মানুষকে কি বানায়? জিকির মানুষকে মাল ছাড়া ধনী বানায়, মাল ছাড়া ধনী বানায়। জিকির মানুষকে হুকুমত ছাড়া বাদশা বানায়, সুবহান, হুকুমত ছাড়া কি বানায়? জিকির মানুষকে কি করে দিয়া নীল বাজে চেহারাটাকে সুন্দর করে দেয়? জিকির মানুষকে কি করে নূর আল নীল খালবে দিলটাকে আলোকিত করে দেয়? জিকির মানুষকে কি করে সেহাতান ফিল বাদানে শরীরটাকে সুস্থ করে দেয়? জিকির মানুষকে কি করে সাহাতান ফিল মাস জীবনকে বরকতে বরকতে ভরে দেয়? জিকির মানুষকে কি করে আন্না তুরদির রহমান, জিকির মানুষকে রহমানের কাছে বড় প্রিয় বানিয়ে দেয়। আল্লাহ করবো তো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার করবো তো? আপনি বলবেন, হুজুর এই অল্প সবক, এই সবক তো আমরা পারি, এর জন্য আবার এত দূর আসতে হয়, এর জন্য নোয়াখালী থেকে আপনাকে হার করে আনছে, এই এই সবক দেওয়ার লেগে আছে। আমরা আগেই পারি, কিন্তু আমরা আগেই পারি, আপনারাও পারেন, আমিও বুঝি। কিন্তু আমি বলছি কেন জানেন? আমি খাসির মধ্যে লবণ দিয়ে খাসির সব নিতে চাই, খাসির মধ্যে লবণ দিয়ে অংশীদার হইতে চাই, অংশীদার পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক করে, সুবহানাল্লাহ কতবার? 33 বার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই মোট কত হলো? 5 নামাজে কত? 500, ঘুমাবার সময় 100, মোট কত হয়ে গেল? 600। রাসূল বলেন জবানে বললা 600 বার, এখানে উঠে যাবে 6000 বার। আচ্ছা, $6000 একজনের ডেলি বেতন, এই মানুষের বেতন কেমন এমনি বলেন? অনেক। $6000 বেতন কেমন? আচ্ছা, 6000 দিনার, এবার 6000 তাসবি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে জাকের শাকের বানান, জিকিরের মতো জিব্বা দান করেন, ফিকিরের মতো দিল দান করেন, কাঁদার মতো চোখ দান করেন। ইনশাআল্লাহ সকলে জামাতের সাথে নামাজ পড়বো, সুন্নত পড়ে তাসবিহাত পড়তে থাকবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের কিছু কিতাব আছে গাড়িতে, আমার 11টা কিতাব আছে গাড়িতে, যদি কেউ পারি নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিছু কিতাব আছে আমাদের, কিতাবগুলো আছে আমার গাড়িতে, কিতাবগুলো আছে, যদি পারি নিয়ে যাবো ইনশাআল্লাহ।